হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে চ্যানেলে, আমি মহু। আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, ভোলেনাথের কৃপায়। তো চলো, আজকে আমি তোমাদের কাছে একটি ভিডিও শেয়ার করব। আমি বেশ কয়েকবার দার্জিলিং গেছি। বেশ কিছু দিন আগে আমি দার্জিলিং গেছিলাম, বছরখানেক আগেকার কথা। যদিও আমার ভিডিও ফুটেজে একটা ভিডিও ছিল যেটা তোমাদের কাছে আজকে শেয়ার করছি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো, সেটা দার্জিলিংয়ে টাইগার হিলে আমরা সূর্য কীভাবে দেখবো সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো চলো, একদিন আমরা সবাই মিলে সূর্য দেখবো বলে চললাম টাইগার হিল। টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখা ভীষণ মজা। সোনার থালায় ভরে আবির গুলাল নিয়ে ফাগুয়ার ভাত খেলা খেলতে খেলতে নাকি সূর্য আসে, তাই দেখবো বলে সকাল হওয়ার আগে আমরা কজন মিলে চললাম টাইগার হিল। টাইগার হিল একদিন আমরা সবাই মিলে সূর্য দেখব বলে চললাম টাইগার হিল। টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখা ভীষণ মজা। সোনার থালায় ভরে আবির গুলাল নিয়ে ফাগুয়ার ভাত খেলা খেলতে খেলতে নাকি সূর্য আসে, তাই দেখব বলে সবাই চললাম টাইগার হিল। টাইগার হিল, টাইগার হিল। তো গাইস, আমি আমার গলাতে আমি যেমন পারি সেইভাবে কিন্তু আমি গানটা গাওয়ার চেষ্টা করেছি। এটা লতাজির গান, তোমরা সবাই জানো, আশা রাখছি। তো যা হোক, আমার গান শুনে কিন্তু কেউ হেসো না, কেন কি আমি যেমন পারি আমি আমার মতো করে চেষ্টা করেছি। তো দেখো, সূর্যটা কিন্তু সানরাইজ উঠে গেছে, মানে ওঠা স্টার্ট হয়ে গেছে আর কি। আর এই কাঞ্চনজঙ্ঘা একটু পরেই দেখবে, কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর উপর পাদ দিয়ে কিন্তু ভরা আছে। আর আমি চারবার গিয়েছিলাম দার্জিলিং, বছর কুড়ি আগে যারা গেছে তারা জানবে নিশ্চয় কাঞ্চনজঙ্ঘার মানে টাইগার হিল সূর্য দেখাটা একটা কীরকম, প্রাকৃতিক সৌন্দর্যটা একটা অন্যরকম ছিল, আর এখনকার টাইগার হিলের সানরাইজ দেখাটা কিন্তু একদম অন্যরকম। আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আর একটু, কেন কি আমি চারবার গেছি, দুবার দেখতে পেয়েছি, দুবার দেখতে পাইনি। আর কুড়ি বছর আগের কথাটা যেটা বলছি, যারা গিয়ে থাকবে তারা নিশ্চয়ই, যদি আমার ভিডিওটা দেখে থাকো, তারাও জানতে পারবে ওই জায়গাটা ছিল টাইগার হিল। ওই জায়গাটা কিন্তু টি কফি একটা হাউস ছিল, আর ভোর চারটার সময় উঠে সবাইকে মোটামুটি শীত তো প্রচুর, ওই জায়গাটায় গিয়ে কিন্তু তোমাদের টি কফির একটা লাইন পড়ে যেত, খেতে হতো মানুষকে, তারপরে চলে আসতো। এখন যেটা তোমরা রেলিং দিয়ে ঘেরা দেখছো, তখন কিন্তু রেলিং দিয়ে ঘেরা ছিল না, আর ওটা ছিল টি বাগান মতো একদম ঢালু। ওই জায়গায় সবাইকে একটা জায়গা করে নিতে হতো, সেই জায়গার মধ্যে সবাই দাঁড়িয়ে কিন্তু সানরাইজটা খুব দারুণভাবে এনজয় করতে দেখতো। এখন যেটা আমি বছরখানেক আগে গেছি, জায়গা পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গাটা, টি কফি হাউসটা তো নেই, আর যেটা দেখলাম টি বাগানটাও দেখলাম নেই। এখন ওই জায়গাটাকে পুরো লোহা রেলিং দিয়ে ঘেরে সুন্দরভাবে আটকে দেওয়া হয়েছে। অবশ্যই সবটাই পরিবর্তন হয়ে গেছে ওই জায়গাটা, শুধু পরিবর্তন হয়নি সানরাইজ ওঠাটা। আর এটা তো কখনই হবে না, কারণ এটা প্রকৃতির আলাদা একটা জিনিস, যেটা ঈশ্বরের দান। তো আমাদের ঈশ্বর মানে দেখাচ্ছে প্রকৃতি একটা সুন্দর, যেটা বলতে পারি এক কথায়। আর এতটা অপূর্ব মনোরম দৃশ্য না, যা একবার দেখলে মানুষের বারবার দেখতে ইচ্ছা করবে। বিশেষ করে টাইগার হিলে সূর্য ওঠাটা একটা আলাদা মুহূর্ত দেখার, মানুষের মনোরম দৃশ্য সারা যে দেখবে তার সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। আমি তো দুবার দেখেছি আর দুবার গেছি, চারবারে দুবার দেখেছি, দুবার দেখতে পাইনি, আর দুবার যেটা দেখতে পাইনি, পুরো কুয়াশা ছিল সেই সময়টা, কারণ সবসময় ওয়েদার ওখানে ভালো থাকে না, ওয়েদার খুবই খারাপ থাকে, যার জন্যই আমরা দেখতে পাই না। দেখো এবার কাঞ্চনজঙ্ঘা সূর্যটা কিন্তু উঠে গেছে, এখন কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যাচ্ছে, রূপোর পাদ দিয়ে পুরো একদম ঢাকা। এত অপূর্ব দৃশ্য না, না দেখলে তোমাদের বুঝতে পারবে না কি সৌন্দর্য একটা, সত্যি প্রকৃতি যে এত সুন্দর আছে না, মানে না দেখলে কাউকে বলে বোঝানো যায় না এই জিনিসগুলো। কিছু কিছু জায়গায় এমন সৌন্দর্য আমাদের দেশে আছে যা চিরস্মরণীয়, একবার দেখলে তাদের মনের মধ্যে একটা চিরস্মরণীয় থাকবে। তো যারা অনেকবার গেছো তাদের কাছে তো কোনো ব্যাপার না, আর যারা একবার গেছো দেখতে পাও না, তারা আবার চেষ্টা করো যাতে আবার গিয়ে দেখতে পাও। আর এটা সানরাইজ দেখাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, অনেকে অনেকবার গিয়েও দেখতে পায় না, অনেকে আবার একবার গিয়েও দেখতে পায়, এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। লাক ফেভারে থাকলে অবশ্যই সানরাইজ দেখতে পাবে, এটাই আমার মুদ্রা কথা। যাই হোক, আমি তোমাদের কাছে ভিডিওটি শেয়ার করছি এই কারণেই যে আমার অনেকদিন আগেই ভিডিওটি একটা ফোনে ছিল আমার ফোনে,
তো সেটা থেকে আমি ফুটেজটা আজকে পেয়েছি, যার জন্য আমি তোমাদের কাছে শেয়ার করলাম, যে ভাবলাম আমার বন্ধুদের একটু শেয়ার করে দিই, তো দেখতে পাবে। আমি দার্জিলিং, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কর। চলো আজকের মতো, টাটা।